যাচ্ছে, আবার এই আকাশে দেখতে পাচ্ছেন এই যে উড়ে উড়ে যাচ্ছে বালিহাঁস, এই তো উড়ে উড়ে গেল বালিহাঁস, এই তো দেখতে পাচ্ছেন উড়ে যাচ্ছে, উড়ে বালিহাঁস এই উড়ে যাচ্ছে, এগুলো বসবে কিন্তু এখানে। একটু জঙ্গল, বিশাল জঙ্গল একবার, এই জায়গাটাতে ঘাস আর ঘাস চারদিকে, বাবারে জঙ্গল মুছে ফেসে গেলাম একদম, এই জঙ্গল। সাইডে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই যে একবারে লাইন দিয়ে একবারে প্রচুর পরিমাণে বালিহাঁসের একবারে লাইন, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একবারে হালকা করে দেখা যাচ্ছে, একবারে প্রচুর পরিমাণে লাইন দিয়ে একবারে বালিহাঁস আসছে এই জায়গাগুলো। এটাই হচ্ছে সাধারণত এশিয়ার মানে এটা বৃহত্তম পাখিরালয় তৈরি করার সাধারণত পরিকল্পনা নেওয়া হয়েছিল। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি একটা নতুন জায়গাতে নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে বিস্তীর্ণ এলাকা জুড়ে একেবারে মানে বিল আর বিল। তো এই জায়গাটাতে যেটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন যে অনেক রকমের পাখির সাধারণত ছবি দেওয়া আছে। তো এই জায়গাটা হচ্ছে মানে আহিরন বলে একটা জায়গা, মুর্শিদাবাদ জেলার মানে আহিরন বলে একটা জায়গা, যে জায়গাটাতে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা বিল রয়েছে। এই বিলগুলোতে সাধারণত বিভিন্ন রকমের বিদেশি পাখি সাধারণত আছে। তা আপনাদের পুরোপুরি ঘুরিয়ে এক এক করে দেখাবো বিদেশি যে পাখিগুলো কোন দিকটাতে রয়েছে, আমরা এক এক করে যাবো আপনাদের মানে ঘুরিয়ে দেখাবো। এবং এখানকার যে গল্প মানে এই যে আহিরন বিলের যে গল্প, সেই গল্পগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবো। এখানে অনেক গল্প রয়েছে, তার কারণ হচ্ছে যে এই জায়গাটা সাধারণত এশিয়ার বলা যেতে পারে বৃহত্তম মানে পাখির আলয় তৈরি করার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেই উদ্যোগটা মানে এখন সম্পূর্ণ সেই তথ্যগুলো আপনাদের এক এক করে দেবো। তো চলুন তাহলে আমরা এগিয়ে যাই। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই মানে এই জায়গাটাতে একটা সুন্দর করে একটা বোর্ডের মতো করে টাঙা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনার অ্যাড্রেসটা আপনার দেওয়া আছে, আপনারা দেখে নেন যে নদিয়া মুর্শিদাবাদ বিভাগ রঘুনাথগঞ্জ রেঞ্জ, এরকম টাইপের একটা এই জায়গাটাতে লেখা আছে। তো চলুন আমরা এক এক করে এগিয়ে যাই। আমরা এক এক করে সাধারণত এগিয়ে আসি। আপনারা দেখছেন যে এই এই জায়গাগুলোতে এখানে কিছু পাখি রয়েছে, আপনারা এইসব জায়গাগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু হালকা পাখি রয়েছে এই জায়গাগুলোতে, কিন্তু আপনাদের পুরোপুরি ঘুরিয়ে দেখাবো আপনারা ওই সাইডে যে জায়গাগুলো রয়েছে একদম পুরো ওই সাইডে যে ওই ওই দিকটাতে, ওই দিকটাতে সাধারণত পাখিগুলো দেখা যায়, যেটা হচ্ছে আপনার বালিহাঁস যেটা আছে, বালিহাঁসটা সাধারণত ওই সাইডে দেখা যায়। আপনি ওই সাইডে আমি সাধারণত আপনাদের নিয়ে যাবো। এটা আপনারা দেখছেন যে এটা হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক, এটা হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক। এই দিকটা যেটা গেছে সেটা হচ্ছে যে মালদার দিকে গেছে, আর এই দিকটা যেটা গেছে সেটা হচ্ছে যে দক্ষিণবঙ্গ, এটা হচ্ছে দক্ষিণবঙ্গ, এটা হচ্ছে উত্তরবঙ্গ মানে কলকাতার দিক হচ্ছে এটা, আর এই দিকটা হচ্ছে আপনার মালদার দিকে, ঠিক আছে। 34 নম্বর জাতীয় সড়কের পাশে কিন্তু এই বিল। তো চলুন আমরা এক এক করে এগিয়ে যাই। বাইরে বালিহাঁস খুঁজতে এসি, তো বালিহাঁস কোথায়? ওখানে ওখানে একটা পাখি দেখতে পাচ্ছি, কিন্তু এটা কিন্তু বালিহাঁস নয়, এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে হালকা করে দেখা যাচ্ছে, এটা হচ্ছে কিন্তু ডাউক পাখি, ঠিক আছে, বিদেশি ডাউক পাখি। আর এখানে তো এইগুলো আপনার এগুলো বকের মধ্যে, এগুলো বক মনে হচ্ছে, এগুলো ওই সাইডে তো রয়েছে বালিহাঁস, আমরা ওইদিকে আমরা এক এক করে এগিয়ে যাবো। বালিহাঁস আজকে বালিহাঁস দেখেই ছাড়বো, বালিহাঁস না দেখলে ছাড়বো না আজকে। চলুন আপনারা নিয়ে যাই এক এক করে। আমরা দেখতে পাই মানে এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছি, এখানে বোর্ড লেখা আছে, বোর্ডে বোর্ডে কিন্তু লেখা আছে এই জায়গাটাতে, কিন্তু লেখা আছে চারিদিকে বোর্ডে কিন্তু লেখা আছে। তো এই জায়গাটার গল্পটা আপনাদের বলি যে এই যে আপনার যে বিস্তীর্ণ যে এলাকাটা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রায় 65 একর জমির ওপর কিন্তু রয়েছে, এটা একবারে পুরো 65 একর জমির ওপর সাধারণত রয়েছে। এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এইসব জায়গাগুলো একবারে পুরো 65 একর জমির ওপরে। এখন কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয়েছে, ঘাস বলতে আপনার কচুরিপনাগুলো কিন্তু হয়ে গেছে, এগুলো কিন্তু একসময় ছিল না, এই কচুরিপনাগুলো সেরকম ছিল না, এখন কিন্তু কচুরিপনাটা হয়ে গেছে। জায়গাটা একটু পাথর দিয়ে কিন্তু বাঁধা আছে, একটু সুন্দর করে পাথর দিয়ে বাঁধা আছে জায়গাটা, একবারে পুরো এই জায়গাটাতে কিন্তু পাথর দেওয়া আছে, একদম পুরোপুরি পাথর দেওয়া আছে, মানে এই 34 নম্বরে এই সাইডটাতে কিন্তু পাথর দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ওই সাইডে দূরের দিকে মানে পাখিগুলো কিন্তু অ্যাকচুয়াল কিন্তু পাখিগুলো কিন্তু দূরের দিকে রয়েছে। আর আমরা যে বালিহাঁসের জন্য যেটা এসেছি, বালিহাঁস দেখার জন্য, বালিহাঁস কিন্তু একদম পুরো ওই সাইডটাতে রয়েছে, আমাদেরকে ওই দিকটাতে কিন্তু যেতে হবে। আর এই সন্ধ্যার দিকটাতে সাধারণত আসে এরা, এবং সকালের দিকটাতে আসে। তো এই এখানে মানে এতটাই পাখি আসতো এক সময়ে যে মোটামুটি 58 প্রকারের মানে অ্যাকচুয়াল মানে একটা তথ্য অনুযায়ী পাওয়া যাচ্ছে যে প্রায় 58 প্রকার বা 60 প্রকারের মতো পাখি আসতো, প্রায় 21,000 রকম মানে 21,000 পাখি কিন্তু আসতো এই জায়গাটাতে। আপনারা ভাবতে পেরেছেন যে 21,000 পাখি এই জায়গাটাতে সাধারণত কিন্তু আসতো মানে শীতকালটাতে, ঠিক আছে, শীতকাল যখন আসবে তখন কিন্তু এখানে প্রচুর পরিমাণে পাখি কিন্তু এটা এই জায়গাটাতে কিন্তু আসতো। এই কারণে এটা দেখে কিন্তু সেই সময় তৎকালীন যে মানে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণববাবু যে ছিলেন, প্রণববাবু তখন কিন্তু একটা পরিকল্পনা নিয়েছিলেন যে এশিয়ার সবথেকে বৃহত্তম যে পাখিরালয় মানে যেখানে পাখির বহু রকমের পাখি থাকবে, সে পাখিরালয় তৈরি করার জন্য কিন্তু এই জায়গাটাতে পরিকল্পনা কিন্তু নেওয়া হয়েছিল। একটু নেমে দেখবো, একটু নিচের দিকটাতে নেমে এই জায়গাটাতে হালকা একটু রাস্তা করা আছে, দেখি ওদিকে বালিহাঁস দেখা যায় কিনা বা কিছু দেখা যায় কিনা। একটু বিশাল কিছু জঙ্গল আছে, একটু সাবধানে যেতে হবে, কিছু করার নেই, হালকা করে দেখি জায়গাগুলোতে যাওয়া যায় কিনা। এদিকটাতে হালকা রাস্তার মতো করে করা আছে মনে হচ্ছে, কিন্তু কাদা হতে পারে জায়গাগুলোতে, একটু কাদা হতে পারে। এগিয়ে যাই এক এক করে জঙ্গলের মধ্যে, একটু একটু জঙ্গল, বিশাল জঙ্গল একবার, এই জায়গাটাতে ঘাস আর ঘাস চারদিকে, বাবারে জঙ্গল মুছে ফেসে গেলাম একদম, এই জঙ্গল জঙ্গল।
ঘাস, বিশাল বিশাল ঘাস আপনারা দেখছেন যে এই একবারে কত বড় বড় ঘাস, একবারে একবারে বিশাল বড় বড় ঘাস, একবারে এই দেখছেন একবারে বিশাল বড় বড় ঘাস। এই হচ্ছে বিল, একবার আমি নিচের দিকে একবারে চলে এসেছি, এখানে মানে প্রচুর জল আছে এই জায়গাগুলোতে, এই কারণে যেতে পারছি না আমি সামনের দিকটাতে এই সাইডে। এই জায়গাগুলোতে সাধারণত প্রচুর পরিমাণে আপনার বালি হাঁস রয়েছে এই জায়গাগুলোতে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন একটু দূরের দিকে আছে, মানে যেহেতু দূরের দিকে তো আর নৌকা নিয়ে যাওয়া সম্ভব না, একটু দূরের দিকগুলোতে আছে সাধারণত। আপনারা দেখছেন যে এই যে উড়ে উড়ে যাচ্ছে, আপনারা এই আকাশে দেখতে পাচ্ছেন এই যে উড়ে উড়ে যাচ্ছে বালি হাঁস, এই তো উড়ে উড়ে গেল বালি হাঁস, এই তো দেখতে পাচ্ছেন উড়ে যাচ্ছে, উড়ে বালি হাঁস উড়ে যাচ্ছে, এগুলো বসবে কিন্তু এখানে, এগুলো কিন্তু মানে এই জায়গাগুলোতে সাধারণত মানে এইগুলোতে বসে আর কি। এই বালি হাঁস উড়ে উড়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোতে বসবে ওই সাইডগুলোতে, একবারে যে ভেতর দিক যে ওই সাইডগুলো যে আছে একদম ওই সাইডটাতে, ওইগুলোতে কিন্তু বসে বসে আছে। এই যে উড়ে উড়ে যাচ্ছে, এ উড়ে যাচ্ছে বালি বালি হাঁস, এবার কিন্তু এরা কিন্তু বসবে এই জায়গাগুলোতে। সাইডে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই যে একবারে লাইন দিয়ে একবারে প্রচুর পরিমাণে বালি হাঁসের একবারে লাইন, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একবারে হালকা করে দেখা যাচ্ছে, একবারে প্রচুর পরিমাণে লাইন দিয়ে একবারে বালি হাঁস আসছে এই জায়গাগুলোতে। এখন এই বালি হাঁসগুলো সাধারণত এই জায়গাগুলোতে বসবে, এইসব যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে এগুলোতে বসবে, আপনাদের এক একটা করে বসে ওই সাইডটা দূরের দিকটাতে সাধারণত রয়েছে বালি হাঁসগুলো, ঠিক আছে। আপনাদের হয়তো কাছে করে দেখাতে পারছি না, কাছে করে দেখাতে পারলে, জুম করে দেখাতে পারলে হয়তো খুব ভালো হতো। এখানে বালি হাঁস, শুধু যে বালি হাঁস আসছে তা কিন্তু না, আপনারা দেখতে পাচ্ছেন যে যে পাখিগুলো বসছে, একটা দেখছেন যে পাখি একটা বসলো, আপনারা দেখছেন যে একটা পাখি বসলো, এগুলো কিন্তু এখানে কিন্তু অনেক দেশি অনেক বিদেশি মানে বাইরে থেকে কিন্তু এখানে কিন্তু পাখিগুলো আসে। এখন যেহেতু শীতকালটা পড়েনি, মানে শীতকালটা পড়বে কিছুদিন পরেই, তো শীতকালের সময় আবারও আপনাদেরকে একবার নিয়ে আসবো না হলে এখানে, মানে শীতকালের সময় কিন্তু মানে প্রচুর পরিমাণে পাখি পরিযায়ী যে পাখিগুলো শীতকালের সময়টা কিন্তু সাধারণত আসে, কিন্তু এখন মোটামুটি বালি হাঁসগুলো সাধারণত দেখা যায়, এগুলো প্রচুর পরিমাণে বালি হাঁস এখানে দেখা যায়, হাজার হাজার বালি হাঁস সাধারণত দেখা যায়। আপনাদের মানে কাছে গেলে পরে হয়তো নৌকা নিয়ে গেলে পরে হয়তো সাধারণত আপনাদের একবার কাছে করে দেখানো হতো, কিন্তু যেহেতু এটা মানে একটু দূর হয়ে যাচ্ছে, একটু জলাশয় এই জায়গাগুলো, তো এখান থেকে কিন্তু মানে জলটাই হয়ে গেছে, আর আপনি আমি আর যেতে পারছি না। ওরা একবারে সন্ধ্যা সাধারণত ঘনিয়ে আসছে, আপনারা দেখছেন যে সূর্য দেখা যাচ্ছে, সূর্য প্রায় শেষের দিকে নিচে নামছে, তাই আপনাদের দেখালাম। এ বলছে এটা এটাই হচ্ছে সাধারণত এশিয়ার মানে এটা বৃহত্তম পাখিরালয় তৈরি করার সাধারণত পরিকল্পনা নেওয়া হয়েছিল, কিন্তু যাই হোক বিভিন্ন কারণবশত এখন আমরা দেখতে পাচ্ছি না সেরকম, পরে হয়তো হবে কি না আমরা জানি না। বিভিন্ন রকমের এখন কচুরিপনা চারিদিকে জমে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর কচুরিপনা জমেছে। আমি একদম মানে অনেকটাই কাছাকাছি এসে আপনাদের নিচে নেমে সাধারণত আমি দেখাচ্ছি। তো এই হচ্ছে আপনাদের মানে আহেরুন যে বিল, যেটা বলছে আহেরুন বিল, এটা প্রায় 65 একর জমির উপরে, 65 একর জায়গার উপরে সাধারণত এই বিল রয়েছে। কিন্তু এই বিলটার বিশেষত্ব একটাই হচ্ছে যে এখানে বহু রকমের আপনার বিদেশি পাখি, প্রায় এক সময় বলছে যে মোটামুটি 58 থেকে 60 রকমের বিদেশি পাখি জায়গাটাতে আসতো, প্রায় 21,000, ভাবা যায় 21,000 পাখি জায়গাগুলোতে দেখা যেত, এবং প্রচুর পরিমাণে যে যারা পাখি প্রেমী তারা কিন্তু এই জায়গাগুলোতে মানে সাধারণত আসতো এবং এই পাখিগুলো দেখে দেখে যেত। কিন্তু এখন খুব একটা বেশি আসছে না, এখন অল্প অল্প সাধারণত আসে। তো যাই হোক আপনাদের ব্লগ করে সাধারণত দেখালাম এই জায়গাটা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।